আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ডেল 19 ইঞ্চি মনিটর আছে। মূল সমস্যা অলরেডি দেখতে পাচ্ছি, নো পাওয়ার। পাওয়ার কেবল লাগানো, আমাদের সিরিজে পাওয়ার দেওয়া, কিন্তু কোনো পাওয়ার আসছে না। তো কেন পাওয়ার আসতেছে না সেটা দেখতে হলে আমাদের খুলতে হবে, আর খুললে পরে বাকিটুকু বলা যাবে। আর মডেল নাম্বার সম্পর্কে সবাই জানেন, মডেলটি হলো D1918H। তো যাই, চলুন খুলে দেখি। তো এই হলো ব্যাকপার্টটি খোলা। ব্যাকপার্ট খুলে তেমন করে বলে দেখছি না, কিন্তু এখানে স্ক্রু দুটি নেই। স্ক্রু দুটি নেই বলতে এটা হলো বিজিয়ে যে লকটি করা হয় কেবলটি সেটির। তো এখানে কি অবস্থা, এটা কি হয়েছে, এটা ভাঙা। যাই হোক, কোনো বিষয় না, আমরা মূলত এটা খুলি। এখান থেকে কষ্টে উঠানো, তার অর্থ কি এটাও ঘাটা হয়েছে সম্ভবত, কিন্তু এখানে তো স্টিকার এসপি কষ্টিপগুলো ভালো আছে। আর এই যে সামনে একটা মোটর দেখতে পাচ্ছেন, এমআই চৌত্রিশ ইঞ্চি, আর এটি আজকে রিপেয়ার হলো, এই কিছুক্ষণ আগে আসছে, সিগনেচার দেখতে পাচ্ছেন। যদি এটা কোনো ভিডিও বানানো হয়নি, এটা অনেক সময়ের কাজ ছিল। তো আমরা আবার চলে যাই আমাদের মূল কাজে, এটা খুলে নিই। তো এটা খোলা হয়েছে, এটা কনফার্ম, কিন্তু এলবিডিএস কেবলটি খোলা হয়নি, কিন্তু সার্কিটটা খোলা হয়েছে। তো এই হলো আমাদের মূল সার্কিট। সার্কিটে তো আগে কাজ করা হয়েছে, এই যে দেখুন, এইখানে এখানে এই যে ফ্যাক্টরিও চেঞ্জ বা যেটা কাজ করা হয়েছে, দেখুন, ভালো করে দেখুন। তো যাই হোক, আমরা একটি খুলি, সার্কিট বোর্ডটি খুলি, তারপরে দেখি। আমরা বোর্ডটি খুলে নিলাম তিন থেকে। এখানে আমাদের যে পালসার আইসি আছে সেটা দেখতে ভালো লাগে। এইখানে যে আমরা দেখছিলাম যে উল্টা পাশে যে ঘাটা, এই যে এই ডায়েটটি তারা অন্য একটা ডায়েট লাগিয়েছে এখানে। আর এই পাশে কি কোনো কিছু করছে, এই পাশে তো আমাদের ফ্যাটটি দেখছিলাম, কোজন ওই যে ফ্যাটটি, এই ফ্যাটের এখানে এই পাশে কোনো কিছু করেনি। এটা হলো আমাদের ইনভার্টার সেকশন আর কি। তো এখন পাওয়ার আসে না, এর অনেক কারণ হতে পারে, কারণ সেটা নির্ণয় করতে হবে, বের করতে হবে, এরপরে বলা যাবে। তো চলুন আমরা সমস্যাটা বের করার চেষ্টা করব। মিটারটা নিয়ে নিছি, অ্যানালগ মিটার একটা আমরা নেগেটিভ নিয়ে নিছি। তো সর্বপ্রথম আমাদের যে ডায়েটগুলো আছে সেখানে তো একটু মেপে দেখি আমাদের কি বলে। দেখুন এখানে কোনো শর্ট নেই, হ্যাঁ শর্ট নেই। আর এই ডায়েটটিতে যেটা আমাদের এক্সট্রা লাগানো আছে ওটা কি বলে, দেখুন এখানে কিন্তু শর্ট বলছে, হ্যাঁ। তো এই ডায়েটটি মূলত শর্ট বলতেছে, তার অর্থ হচ্ছে এটা আগে যখন ব্যবহার করা হয়েছে তখন হয়তো ভালো ছিল, এরপরে সমস্যা হয়েছে। তো আমরা এই শর্টটি আসলে ডায়েট শর্ট না জায়গা শর্ট সেটা একটা দেখার বিষয়। আর তা দেখতে হলে আমাদের কি করতে হবে, বেশি কিছু না, ছোট একটা কাটিং প্লাস লাগবে। আমরা কাটিং প্লাস দিয়ে কী করবো জানেন, ওই যে বরাবরের মতো কাট করে দিয়ে এটাকে একটু ওপেন করে দিই। এখন আবার মিটারটা নিয়ে নিই। এই হলো আমাদের মিটার নেওয়া, আমরা চলে যাই। কি বলে, আমাদের ডায়েটটি খারাপ বলছে। আর আমরা যদি জায়গাতে মাপ দিই, ঠিক ওই পাশে যে লেকটি আছে সেখানে মাপ দিয়ে দেখি কি বলে। এখানে বলছে যে আমাদের ভালো আছে, তার অর্থ এখন তো পাওয়ার আসবে। আমরা সরাসরি পাওয়ারটি দিই সিরিজে, সিরিজ লাইনটি আবারও ব্যবহার করব। পাওয়ার দিয়ে দিলাম, কি বলে, দেখুন পাওয়ার চলে আসছে। তার অর্থ হচ্ছে আমাদের যে এইখানে যে ডায়োডটি আছে সেই ডায়োডটি খারাপ। এই ডায়োডটি মূলত আমাদের ইনভার্টার ভোল্টেজের ডায়োড, আর এটা হলো আমাদের সিস্টেম ভোল্টেজ ডায়োড, মানে 5 ভোল্ট, এটা হলো 12 ভোল্ট। তো আমাদের পাওয়ার যেহেতু চলে আসে, আমরা এখানে আর বসে থেকে লাভ নিই, আমরা ডায়োডটি চেঞ্জ করি, এরপরে দেখি। ডায়োডটি লাগানো আমাদের শেষ, আমরা সব কিছু কানেকশন করেছি, এখন পাওয়ার দিব। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় ইনভার্টার ডায়োড কাটার পিছনে অনেক ক্ষেত্রে লাইট দায়ী থাকে। তো এখানে কি সেটা আছে না, ব্যাকলাইট অলরেডি জ্বলছে, ডাটা কোথায়, হ্যাঁ ডাটাও চলে আসে। আমরা বিজে কেবলটা একবার লাগিয়ে দেখি। অনেক ক্ষেত্রে লাইট কিন্তু কাটা থাকে, আর যে কিছু লাইট জ্বলে কিছু লাইট জ্বলে না, তখন এই আমাদের যে ডায়োডের ইনভার্টার সেকশন যে ডায়োড থাকে সেই ডায়োড কেটে যায়। এটার ক্ষেত্রে কি তা হয়েছে, না এটার ক্ষেত্রে মনটা হয়নি। তবে এখানে আলোটা কিছুটা কম আছে, এটা হয়তো রিসেট মারলে, ফ্যাক্টরি রিসেট মারলে ওকে হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করব ভিডিও থেকে যে মেসেজটি দেওয়ার উদ্দেশ্য সেটা আপনারা পেয়েছেন, যে এই ধরনের সমস্যাগুলো হলে খুব দ্রুতই সমাধান করা যায় যদি খেয়াল করে কাজ করা যায়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।